সেপ্টেম্বর সোমবার, আজকে আমাদের সেকেন্ড ডোজ আছে। তো অনেক সকাল, এখন 8:30 বাজে, 9টার সময় সেকেন্ড ডোজের জন্য যেতে হবে, কারণ ভ্যাকসিন কোভিশিল্ডের একটা ভ্যাকসিন নেওয়ার আছে আমার সাথে। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, বাড়িতেই আছি যেহেতু, তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা কোভিশিল্ড নিতে যাব। ফার্স্ট ডোজ নেওয়ার সময় ব্লক করা হয়নি, তো ভেবেছিলাম সেকেন্ড ডোজের সময় ব্লক করবো। তো দেখা যাক কীরকম লাইন পড়ে, কীরকম ভিড় হয়, কেমনভাবে নেওয়া যায়। শ্যুট করা পসিবল হলে নিশ্চয়ই শ্যুট করবো, দেন দেখা যাক। এখন ব্রেকফাস্ট করবো আমি আর সাথী। সো ফার্স্ট ডোজ নিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, পুরো সারা রাত জ্বর ছিল, গা ব্যথা ছিল। সেকেন্ড ডোজ নেওয়ার পর কীরকম মানে থাকে শরীর সেটাই দেখার। তো অনেক সকাল সকাল উঠে গেছি আজকে সেকেন্ড ডোজের জন্য, দেন দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, আমি শেষ। ফার্স্ট ডোজ নিয়েছিলাম, মাঝরাত থেকে অসুস্থ ছিলাম, আজ সেকেন্ড ডোজ নিলাম। 7 সেপ্টেম্বর সোমবার 2021, কোভিশিল্ড আমি পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচুর মাথা ব্যথা করছে, প্রচুর গা ব্যথা করছে, সাথে জলপট্টি করে দিচ্ছে। তো মনে হলো ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তবেই ভ্যাকসিন নাও সবাই প্লিজ, নয়তো আমার মতো অবস্থা হবে। আমার গা থেকে জাস্ট আগুন বেরোচ্ছে, আগুন। এখনো লিটারলি আমি টি শার্ট পরে আছি, খুলছি না, ফ্যানও চালাইনি, পাগল হয়ে যাচ্ছি। জাস্ট প্লিজ আমার জন্য প্রে করো। তাকাতে পাচ্ছি না, টোটালি তাকাতে পাচ্ছি না বাবা। ও শিট, পুরো গরম হয়ে যাচ্ছে, এটা পুরো গরম। চলো টাটা ধোয়া করো সবাই, ভিডিও এখানেই শেষ করছি। সবাই খেয়াল রাখবেন, কোভিড মিটি মেনে চলবেন, ভ্যাকসিন নেবেন প্লিজ। একদিনই তো কষ্ট হবে, বাট সারা বছরই তো আপনি সেফ থাকতে পারবেন, সুরক্ষায় থাকবেন। ভ্যাকসিন নেবেন, সেটা কোভিশিল্ড হোক কিংবা কোভ্যাকসিন, হোয়াট এভার, বাট নিতে হবে। কালকে আমার মা বাবা নেবে, আজকে আমি আর সাথে নিয়ে নিয়েছি। সো ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা দেখবেন এই কারণে, বিশাল অসুস্থ হয়ে গেছি। সেদিন রাত 1টা 2টো বাজে ছিল বলে আমি আর ব্লগ করিনি, আজকে করলাম। এখন বাজে সবে 10:30, তো অনেক জোর করে খেলাম, প্যারাসিটামল খেলাম, শুয়ে পড়লাম। ভালো থাকবেন, দোয়া করবেন সবাই, চোখটা দেখো জাস্ট।